उस्मान हारूनी अल्लाह बहुत बुरवली अल्लाह बहुत बुरवली उस्मान हारूनी खाजा मोइनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहिर उस्ताद खादिम निया रवाना दिएछेन शीतेर रात ओजू करबेन एकटु ओजुर पानी गरम करा लागबे खादिम के बोलतेछेन बाबा देख तो कोथाओ एकटु आगुन पावा जाए कि ना खादेम तलाश करे करे पे गेलो किछु आगुन आगुनेर चतुर्दिके मानुषजन दाड़ाया दाड़ाया आगुनेर पूजा करे आर उलुलुलुलु दे खादेम जाए बोलतेछे भाई रे तुमरा एकटु आगुन दिबानी कय केन कय उस्तादेर ओजुर पानी गरम करबो साथे साथे अग्नि पूजारीर दल ओदेर माथा गरम हये गेलो कय कि আমরা আগুনের পূজা করি এই আগুন নিয়া তুমি ওজুর পানি গরম করবা ভাগো মিয়া কই দাও না ভাই একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি কই কমবে কি বাড়বে তা জানি না তবে আগুন দিমু না চলে গেলে যায় ওস্তাদকে বলতেছেন ওস্তাদজি আগুন তো পাইছি কিন্তু আগুন ওরা দিবে না কেন কই ওরা আগুনের পূজা করে আল্লাহর ওয়ালি উসমান হারুনি কয় আমাকে নিয়ে যাও ইনি আসলেন আইসে ইনি আবার আগুন চাইলেন দিতে নারাজ কেন দিবা না কয় আগুনের পূজা করি কেন পূজা করো কয় বাপে করছে দাদায় করছে কেন করছে কয় আগুন মরার পরেই জ্বালাবে না আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না মায়া করবে মায়া করবে আল্লাহর ওলি উসমান হারুনি ক এত বৎসর যাব আগুনের পূজা করো তাহলে একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায় বুঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না অগ্নি পূজারীরা কই মোলবি বুঝছি তুমি আসছো আমাকে আদে আগুনে জ্বালানোর জন্য আগুনের স্বভাবটাই তো জ্বালানো আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায় আগুনে কারে না জ্বালায় উসমান হারুনি কয় কি কইছো তোমরা পাগল আহমক আগুনের স্বভাবটাই জ্বালানো নয় আগুন চাইলেই জ্বালাইতে পারে না আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায় আর যদি মালিক আদেশ না দে আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না আওয়াজ দেয়া বলেন ঠিক কি না যদি আগুন চাইলেই জ্বালাইতো মুসা কালিমুল্লারে তুর পাহাড়ে কেন জ্বালাইল না পুরা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল আল্লাহ বলতেছে রে আগুন সাবধান আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ওই আগ্নে অগ্নি পূজারীরা কই মোলবি ইব্রাহিম বুঝিনা মুসা বুঝিনা তুমি কিছু পারবা কিনা বলো তুমি কিছু পারবা কিনা বলো উসমান হারুনি বলে তাহলে তোমরা বুঝি দেখতে চাও হ দেখতে চাই এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রইছে ওদেরই ছেলে এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার বইলা একটা লাভ দিয়া আগুনের ভিতরে চলে গেলে এখন তো শুরু হইছে রাম 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 হাই 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 মৌলবি মরছে মরুক জ্বলছে জ্বলুক আমাদের বাচ্চাটার কি দোষ ছিল হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায় দেখি আল্লাহু আকবার ঘটনা কি মৌলবি যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে কিন্তু আগুন তাদের গায়ে লাগে না বাচ্চাটারে নিয়ে উসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন চুমু খাইতেছেন মায়া করতেছেন এই দৃশ্যগুলি ওরা আগুনের বাহিনী থেকে দেখলো এরপরেই আল্লাহর ওলি উসমান হারুনি আবারও আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন এইবার অগ্নি পূজারীরা কয়ে বুঝছি হায় হায় হায়
এতদিন যাবত আমরা কার পূজা করি, আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে ফরসে অথচ আগুন জ্বালাইছে না। ওসমান হারুনের পায়ে সেজদা করা শুরু করে দেয়, যেই মাত্র ওনার পায়ে সেজদা দে আপনি ভগবান, আপনি ভগবান, তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে আহাম্মকের দল তোমরা তো অবাক কিছু দেখলে খোদা কইতে দেরি করো না, আরে আমি এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন এটা আমার কোনো বাহাদুরি নয়, আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি, তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো ইমান আনো আগুন তোমাদেরকেও জ্বালাবে না, সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যা। मैं तो लिबे मौला हूँ मेरे इश्क निराला, मैं तो लिबे मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, মা দরুদ জহা গৈর খুদায়ার নদারম, যুজি আদ খুদা হি চে দিগর কার নদারম, যুজি আদ খুদা হি চে দিগর কার নদারম। একটু জোরে বলি আল্লাহু আকবার। হঠাৎ করে নজর কাটের উপরে একটা বালক সাগরে ভাসতেছে, আল্লাহ তারে কুদরতে বাঁচিয়ে নিছেন। জেলেরা যায় তার কাছে যায়, নৌকায় উঠাইল। ওই হাফেজ কোরআন যেই বালক তার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন, কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না, আল্লাহর কালাম বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না, আল্লাহর কালাম ওই সিনার মধ্যে ঢুকে যেই সিনায় আল্লাহ পাক নিজে ঢুকায় দেয়। ওই হাফেজ কোরআনকে তারা নৌকায় উঠাইল, কিন্তু ওই জেলেরা তারা তো হাফেজ কোরআন কাকে বলে চিনে না জানে না, কোরআনের হাফেজের মহত্ব বড়ত্ব জানে না, জানার কথাও না, কারণ তারা ইসলাম কি জিনিসটাও বুঝে না। নৌকায় করে মালদ্বীপ বাজার উঠাইল, তখনকার সময় মানুষ বেচা কেনা হইত, এই ছোট্ট বালক যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন রয়েছে রে আল্লাহর গোলাপ, বাজারে উঠাইল তারে বিক্রি করার জন্য, অনেক কাস্টমার আসে তারে কেনার জন্য, কিন্তু এমন পয়সা চায় এমন টাকা চায় কেউ সাহস করে না তারে কেনার। কিন্তু ওই এলাকার একজন হিন্দু মহিলা ছিল বড় ধনী, ওই মহিলার সম্পদের কোনো অভাব নাই, কিন্তু একটা ছেলে সন্তানের বড় অভাব আছে, শুধু একটা মেয়ে সন্তান, ছেলে সন্তান তার নাই। মহিলা চিন্তা করলো সম্পত্তি আমার কি হবে, কারণ আমি যদি বৃদ্ধ হয়ে যাই আমাকে পালবে কে, খাওয়াবে কে, মেয়েটারে বিয়ে দিয়ে দেব পরের বাড়িতে চলে যাবে, একটা ছেলের প্রয়োজন। খবর পেয়ে সে বাজারে গেল, যায়া জেলেদেরকে বলল টাকা যা লাগে তোমরা নিয়ে নাও, বিনিময়ে আমাকে ছেলেটা আমাকে দিয়ে দাও, আমার সন্তান বানায়া তারে আমি পালব। হাফেজ কোরআন চলে আসলো হিন্দু মহিলার ঘরে, দিন যায় রাত যায়, মহিলাকে মা কয়া ডাকে, বোনটা তারে ভাইয়া কয়, দিন যাইতেছে আরামে কোনো অসুবিধা নাই ভালোই চলছে। এইদিকে হঠাৎ করে হাফেজ কোরআন দেখতে পেল মহিলা কান্দে, মা তুমি কেন কান্দ? মহিলা তখন ডাক দেয়া কই বাবা আমি কেন কান্দি, এটা তোমার কাছে বলে কোনো সমাধান পাওয়া যাবে না রে বাবা, এরপরও তুমি বারবার যখন জিগাইতেছো মা বলি, বাবারে শোনো মালদ্বীপ শহরে প্রতি বৎসর নির্দিষ্ট তারিখে একটা সিডর হয়, জলোচ্ছ্বাস হয়, ওই সিডরে অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, গণেকদেরকে বলল, তোমরা গণনা করে বের করো, জ্যোতিষী বিদ্যা পড়ে বের করো কেন
প্রতি বছর নির্দিষ্ট তারিখে রাত যখন 12টা বাজে তখন কেন সিডর হয় জলোচ্ছ্বাস হয় কারণটা কি একটু গবেষণা করে বের করো জ্যোতিষীরা জ্যোতিষবিদ্যা পড়ে বের করলো গণকরা গণনা করো তারা জানায় দিল এটা একটা খফিস জিন্নাতের কারসাজি এটা একটা দেও দানবের কারসাজি যদি ওই দেও দানবের কাছ থেকে সিডর থেকে বাঁচতে হয় তাহলে নির্দিষ্ট তারিখে সাগরের পারে যে রাম মন্দির ওই রাম মন্দিরে সুন্দরী কুমারী একটা মেয়েকে রেখে দেওয়া লাগবে আর ওই মেয়েটাকে ওই খবিস জিন্নাত দেও দানব তারা খেয়ে ফেলবে হত্যা করে ফেলবে এরপরে সিডর হবে না ভুক দিলে পরে সিডর হবে না ওরা কোনো ক্ষতিও করবে না বাদশা জানায় দিল আমার রাজ্যের সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে দাও প্রতি বছর লটারি হয় এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে যে তোমাকে ভাইয়া কয় আমার মেয়েটার নাম উঠে গেছে আমাকে নোটিশ দেওয়া হয়েছে সন্ধ্যা হলেই সরকারি সৈন্য আমার দরজার সামনে হাজির হবে হইয়ে আমার মেয়েটাকে তারা জোরপূর্বক নিয়ে যাবে বাবার জন্য কান্তিসি বাবা বলো না আমি তো একজন মা মা জানে সন্তানের দরদ আজকে যেই মেয়েটার এত আদর করে এত সোহাগ দিয়া নিজের হাতে বড় করলাম চুকির সামনে মেয়েটা আজকে কোরবানি হবে চুকের সামনে মেয়েটা আজকে মৃত্যুর ঘাটে যাবে আমি মা কেমনে সেটা শুই এজন্য আমি কান্তেছি হাফেজ কোরআন তখন কয় মা গো টেনশন করো না মা তুমি কোনো টেনশন করো না যদি এটা খবিস জিন্নাতের কারসাজি হয় দেওদানবের কারসাজি হয় দেওদানবের চেয়েও পাওয়ারফুল শক্তি আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে সমাধান দিব আমি সমাধান দিব আমি কোনো টেনশন নাই আমার বোনের কোনো ক্ষতি করতে দেব না মা তুমি ভয় পেও না ভয় পেও না মায় কই বাবা তুমি কেমনে কি করবা হাফেজে কোরআন কয় মা আমার বোনটারে নানার বাড়িতে পাঠায় দাও আর বোনের জামা কাপড় পরাইয়া পালঙে আমার মেয়ে লুক বানায় বসায় দাও আমার দাড়ি উঠে নাই মুস উঠে নাই আমাকে দেখলে ওরা বুঝবে না আমি যে একটা ছেলে মেয়ে লোকের পোশাক পরে যদি আমি বসা থাকি আমাকে ওরা মেয়ে লোক মনে করে নিয়ে যাবে নিয়ে যাক তারপরে যা হয় আমি সেটা বুঝব মা তখন কান্দে না রে বাবা না বড় আশা করে তোমাকে এনেছি না তোমাকে আমি হাতছাড়া করতে পারবো না তুমি যদি চলে যাও তোমার যদি কোনো ক্ষতি হয় আমি মা কাকে নিয়ে স্বপ্ন দেখব কাকে নিয়ে আমি বাঁচব মা যেতে দেয় না মা প্রস্তাবে রাজি হয় না কিন্তু হাফেজ কোরআন কয় মা গো কেন তুমি টেনশন করো গো মা আমি কথা দিলাম আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না হতে পারে না কারণ আল্লাহর 30 পারা কোরআন আমার সিনা উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো উলফত মে বরাবর কে ওফা হো কে জফা হো হর চিজ মে লাজত হায়া গর দিল মে মজা হো हर चीज में लज्जत खाया गुर दिल में मजा हो एक चश्मे जदन गाफिल अज़ा शाख नबाशी शायद के निगाहें को नदा गाह नबाशी शायद कि निगाहें को नदा गाह नबाशी तू दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरी पहचान यही है बस जान लिया मैं तेरी पहचान यही है एक तो जुरे बोली अल्लाह अकबर मुसलमान आवाज़े बोली अल्लाह अकबर बैरा बंधुरा कुरान पावर आसेनी ना नाई और एक तो जुरे कुरान शक्ति आसेनी ना नाई अल्लाह कलम पावर आसेनी ना नाई প্রমাণ হবে প্রমাণ হবে
बैरा बंधुरा महिला कान्दे कय ना ना बाबा आमी तुम्हाके हाथछाड़ा करब ना तुम्हार जदि कोनो क्षति हो जाए आमी मा काके निये स्वप्न देखब ना बाजा ना मीरा जीना কিন্তু ছেলে বলতেছে মা টেনশন করবা না টেনশন করবা না কোনো ক্ষতি আমার হবে না বোনটারে নানার বাড়ি পাঠায় দাও নানার বাড়িতে পাঠায় দাও ভাইরা বন্ধুরা নানার বাড়ি পাঠায় দিল ছেলেটারে বোনের কাপড় পরাইয়া মেয়ে লোকের কাপড় পরাইয়া পালঙে বসায় রাখলো এইদিকে সন্ধ্যার টাইম যেই মাত্র সরকারি ফৌজ দরজার সামনে এসে নক করেছে এমনি মহিলা দরজা খুললা দেখি সরকারি ফৌজ মহিলা তো আল্লাহ চিনে না কোরআন চিনে না কোরআনের মহত্ব বড়ত্ব জানে না ঠিক কি না আল্লাহর কোরআনের সংস্পর্শে আর সোহবতে যারা আয় তারা কোরআনের পাওয়ার জানে যারা কোরআনের কাছে আয় না তারা কোরআনের পাওয়ার জানে না চিনেও না ঠিক কি না আল্লাহর কোরআনের পাশে যারা আয় সংস্পর্শে আয় সোহবতে আয় তাদের মধ্যে কোরআনের আসর যায় পড়ে আল্লাহর কোরআন যেই কাপড়ের সাথে লাগে ওই কাপড়টা দামি হয়ে যায় আল্লাহর কোরআন যেই কাঠের সাথে লাগে কাঠটা দামি হয়ে যায় 10,000-20,000 টাকা গজের কাপড় যদি পায়ে লাগে আমাদের শরীর ঘামে না পশম খাড়ায় না ইন্না লিল্লাহ বলি না কিন্তু আল্লাহর কোরআনের বস্তু নিয়ে যেই কাপড় দিয়ে বানানো হয় ওই কম দামি কাপড় যদি আমার পায়ে লাগে সাথে সাথে কলিজা কেঁপে উঠি সাথে সাথে আমি কপালে চুমুকাই সাথে সাথে আমি আমার টুটে লাগাই আমার ভাইরা বন্ধুরা আল্লাহর কোরআনের পাশে যেই আসে সেই কোরআনের খাতিরে দামি হয়ে যায় অতএব কোরআনের মধ্যে কি আছে না আছে যদি জানতে হয় আলেমদের কাছে আসা লাগবে মাদ্রাসায় আসা যাওয়া করা লাগবে কোরআন পড়া লাগবে কোরআন পড়নেওয়ালাদের কাছাকাছি আসা লাগবে ঠিক কিনা عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر أجنوي نبي ولنمتر دول ফিতনার জমানায় যদি ঈমান বাঁচাতে চাও একা একা হাঁটবা না নিজেরে তুমি বড় কিছু মনে কইরা না যদি দৌলতে ঈমান ফিতনার জমানায় তোমার বাঁচাইতে হয় আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে মিলে মিশে থাকবা উলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক থাকবে নবীর হাদিসের ভাষায় তার ঈমান হেফাজত থাকবে আর যারা বলবে যে আলেম উলামা লাগবে না আমি কি কম বুঝি বাংলায় কোরআন বের হয়ে গেছে তফসির বাংলায় বের হয়ে গেছে এখন ইমাম সাহেব কেন লাগবে মাদ্রাসা কেন লাগবে বুঝবেন খুব কম দিনের ভিতরে ওই শয়তান তার দলে নিয়ে যাবে ভাই যদি আপনি আলেম উলামার সাথে সম্পর্ক রাখেন ইমানের ডাকাত যে আপনার লেবাস পড়ে ইসলামী লেবাস পরে আসছে আপনার ইমান ডাকাতি করার জন্য আপনি তারে চিনবেন না উলামায়ে কেরামের কাছে রাডার আছে রাডার ওই রাডার দিয়ে উলামায়ে কেরাম চিনবে সে ইসলামের বন্ধু নাকি দুশ্মন সে চিনায়া দিবে যখনই আপনারে বলবে এভাবে হয় না এভাবে করলে হয় এভাবে নামাজ হয় না এভাবে পড়লে নামাজ হয় এভাবে জানাজা হয় না এভাবে পড়লে জানাজা হয় এভাবে জুম্মা হয় না এভাবে পড়লে জুম্মা হয় যত যা কিছু আপনারে বলবে কখন বলবে যখন দেখবে আপনি একা একা হাঁটেন নিজেরও অনেক বড় পণ্ডিত মনে করেন নিজে নিজেই কোরআন পড়েন কোনো আলেমের কাছে যান না তখনই আপনাকে সেই কথাগুলা বলবে আর যখনই দেখবে আপনার সম্পর্ক ইমাম সাহেবের সাথে সম্পর্ক মাদ্রাসার সাথে সম্পর্ক মুফতি মুহাদ্দিসের সাথে তখন আপনার ধারে কাছেও আসবে না এটাই আমার নবী বলে গেছেন এই কথাটাই আল্লাহর নবী বলে গেছে সাবধান সাবধান আল্লাহর দোহাই আপনি বাংলা পড়তেছেন কোরআন পড়তেছেন আমি নিষেধ করি না পড়েন কিন্তু পড়ার পরেও বোঝাটা বুঝতে হবে একজন আলেমের কাছ থেকে ঠিক কিনা ভাই পড়ার পরেও চূড়ান্ত বুঝটা নিতে হবে একজন আলেমের কাছ থেকে জান্নাতওয়ালা আলেমের কাছ থেকে আজকের সমাজে আমাদের অনেক মুসলমান ভাই এই ব্যাপারে পদভ্রষ্ট হয়ে যাচ্ছে গোমরা হয়ে যাচ্ছে আলেমদের সাথে তার অন্তরে বিদ্বেষ জন্ম নিচ্ছে আমার ভাইরা বন্ধুরা
হাফেজে কোরআন যতই মহিলাকে বুঝায় মহিলা তো বুঝ মানতে রাজি না। দরজা খোলার পর যখনই দেখলো সরকারি ফৌজ, সাথে সাথে কয় রাম রাম রাম, আসেনি না নাই, ভয় পাইলেই কয় রাম রাম রাম। হাফিজ কোরআন মনে মনে কয় মারে তোমার রামে বাসাইতো না, বাসাইবে আমার আল্লাহ। ঠিক অবাক কিছু দেখলেই ওরা রাম রাম, অবাক কিছু দেখলেই ভগবান কইতে দেরি করে না। কিন্তু বাইরা ইসলাম এটা বলে না, বটগাছ কোনোদিন দেবতা হতে পারে না, গঙ্গা কোনোদিন দেবতা হতে পারে না, তুলসী গাছ কোনোদিন দেবতা হতে পারে না, গাবি কোনোদিন দেবতা হতে পারে না, অবাক কিছু দেখলেই যদি খোদা মনে করো। এজন্যই তো 33 কোটি দেবতা হইছে। কাবা শরীফে ছিল মাত্র 360টা দেবতা, এরপরে যা দেখে ইডেরই খোদা কয় কইতে কইতে 33 কোটি। ঠিক না? এজন্যই মহিলা যেই মাত্র রাম রাম কয়ে, হাফেজ কোরআন কয়ে মা নীরব চুপ থাকো। সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে, দুইকা ওরা দরজার দিকে তাকাইছে, খাটের উপরে বসা আছে এত সুন্দরী একটা মেয়ে। বলুন তো আপনারা মেয়ে না ছেলে? চেহারার মধ্যে মুসনাই দাড়ি নাই, কম বয়সে হাফেজ কোরআন বাংলাদেশে আসেনি না নাই? শুধু আছে তা নয়, বিশ্বমানচিত্রে যে কয়জন বাংলাদেশের নাম দুনিয়া জুড়ে উজালা করেছে সবাই কম বয়সের, এখনো দাড়ি মুস্তাদের উঠে নাই। ঠিক কিনা? বাংলাদেশের নাম সুনাম যারা বয়ে আনলু তারাই হলো কোরআনের পাখি, এদেশের সম্পদ। ঠিক কিনা? দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের কপাল পুরলো যাদের খাতিরে দেশ বাংলার জমিনে মানচিত্রে পরিচিত হলো, আজকে তাদের কদর আমাদের সমাজে আর দেশে হয় না। আহা ভাইরা আমার, ওরাই নিজেরাই কয় হায় হায় এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নাই, হায় রে এত সুন্দর মেয়েটারে আজকে আমরা বলি দিব। সুন্দর তো হবেই, কারণ দেশ হলো নবীর দেশ, নবীর দেশে যার জন্ম চেহারা তো সুন্দর হবেই। নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে হাফেজ কোরআন। ভাইরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরে সে মেয়ে লোকের পোশাক খুলে ফেলবো, লুকায় এসে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজটাও নিয়ে নিল। মন্দিরে ঢুইকেই হাফেজে কোরআন, যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল, জানালা দিয়া তাকায়। রাত যখন 12টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগনাল দেওয়া হবে, সিডুর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র 12টা বেজে গেল, হাফেজ কোরআন তাকে দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায় বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়, সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াত শুরু করে আর কয় মালিক, আজকে প্রমাণ হবে, প্রমাণ হবে, দেও দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি, আজকে প্রমাণ হবে সিডরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। বাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে, সাথে সাথে সূরা ইয়াসিন পড়ে সে একটা ফু দিল, ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া, পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন, পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায় দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আসেনি না নাই? বিবারিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ,
উনাকে একদিন এক নাস্তিক কয় হুজুর হুজুর মানুষ আই আপনাদেরকে কয় হুজুর একটু ফু দেন ফু দেন ফু দেন এই যে ফু দেন এটা বাতাস ছাড়লেন এটা কি হইল এভাবে মানুষদেরকে আপনারা দুকা দিয়ে আর কতদিন চলবেন ওটা ওই বর্তমান নাস্তিকদের সাথে মিল আছে না নাই জান্নাত জাহান্নাম কর্তৃক আসলো জান্নাত জাহান্নাম তো হইব কিয়ামত আর পরে হুজুরে যে মেরাজের ওয়াজ করতে গিয়ে জান্নাত জাহান্নামের কথা বললো জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছে ওই না নাউজুবিল্লাহ কর কেমন পণ্ডিতের পণ্ডিত বুঝেন আবার কয় হুজুর মেরাজে গেছেন এই সময় আপনি এই কি পাইলেন কর্তৃকে এই সময় তো কোরআনই নাজিল হয় নাই কেমন পণ্ডিত কোরআন কখন নাজিল হইছে এটাই জানে না আর আসছে একজন মুফতি সাহেবের একজন মুহাদ্দিস সাহেবের ভুল ধরার জন্য এই নাস্তিকও কয় হুজুর এই মানুষ একটু পানি ভরা চায় আর আপনারা পানি ফু দেন অথবা গায়ে ফু দেন এই যে একটা বাতাস দিলেন এই দোকাবাজি করে আর কতদিন চলবে নাউজুবিল্লাহ জোরে কম হুজুর বলতেছে আমি কোরআনে আয়াত পুরে ফু দেই এতে কিছু হয় কি হয় না এটা তোমার বুঝে আসে না কয় না এটা একটা বাতাস তো ফু দিলেন বাতাস এটা কি হবে আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলী বলেন তুমি বুঝবা কেমন করে তুমি তো একটা জারস সন্তান তোমার তো বাপেরই ঠিক নেই যে এ কথা বলছেন হের চেহারা লাল হইয়া বডি ফুলে গেছে হাত পা গুছাইতেছে হুজুর এখনই ধরবে মৌলবী এত বড় কথা আমারে বলছো পুরা বডি ফুলে গেছে গুসায় চেহারা লাল হয়ে গেছে মানুষজন জমা হয়ে গেছে মানুষ গায়ে রাখ 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 কি হয়েছে কি হয়েছে কয় না মৌলবি আমরা কইল কি হুজুর কি কইছেন হুজুর কয় আমি তারে কইছি হে একটা জারস সন্তান একটা হারাম দাদা ওর বাপের ঠিক নেই মানুষ কয় হুজুর আপনি অত বড় একজন হুজুর হুজুর এই গালিটা কেমনে দিলেন হুজুর বলতেছে হাইসে হাইসে হুজুর কয় আমি যে তারে গালি দিছি মূলত গালি না আমি তারে জবাব দিছি জবাব সে যা জানতে চাইছে ওটা জানাইছি কয় কেমন কয় হে জানতে চাইছে যে আমরা যে কোরআনের আয়াত পড়ে ফু দেই এই ফুতে কি হয় ফু তো একটা বাতাস এই বাতাসে তো কিছু হওয়ার কথা না আমরা নাকি এরকম ফু ফাঁ দিয়ে দোকাবাজি করি এটা বুঝাইছে তারে কয় কেমনে বুঝাইছেন কয় বুঝো না তোমরাও আমি যে ওরে হারামজাদা বলছি এটা একটা বাতাস ছাড়ছি বাতাস কি ছাড়ছি ভালো করে বুঝছেন তারে কি মারছি না তারে কি ইটা মারছি না তারে কোনো ধরনের টাচই আমি করি না শুধু একটা বাতাস ছাড়ছি এই বাতাসটাও একটা নাপাক বাতাস একটা গালি এতে করে দেখেন তার চেহারা লাল হয়ে গেছে তার বডি ফুলে গেছে একটা নাপাক বাতাসে যদি এমন আসর থাকে তার চেহারাটারে ফুলাইয়া দেয় বডিটারে লাল করে দেয় কোরআনের আয়াত পাক কোরআনের আয়াত করে বাতাস দিলে যে আসর করে এটা বুঝাইবার লাগে তারে গালিটা দিছি বুঝে আসছে আপনারা বুঝছেন নি নরুদ্দিন ঘর পুরি রহমতুল্লাহ গেলি সিলেটের আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন হুজুরের শনি মঙ্গলবারে ফু দিতেন পানি ফোড়া দিতেন পানি ফোড়া তো মানুষজন এরকম পানি নিয়ে যাইত তো হুজুর অনেক ব্যস্ত থাকতেন এজন্য মাঝে মাঝে করতেন কি মাদ্রাসার সামনে একটা পুকুর ছিল হুজুরে ওই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন আর মানুষকে বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে যাও তো হুজুরে পুকুরে ফু দিয়া চলে গেছেন মানুষ পুকুর থেকে ওই বোতল ভরে ভরে পানি নিয়ে যাইতো কাজ হয়ে যেত এখন একদিন এক লোক আসছে হুজুরের খুব মহব্বতের খুব মহব্বতের এরকম একটা কাচের জগ এই কাচের জগ নিয়ে আসছে অসুবিধা হইতেছে আপনাদের এরকম কাচের জগ ভরা পানি নিয়ে আসছে আয়েশা বলতেছে হযরত আমার একটু একটু পানি ফোড়া হুজুর একটু ফু লাগবে হুজুর বলতেছে কেন আমি তো পুকুরে দিয়ে আসলাম তুমি পুকুর থেকে নিয়ে যাও হুজুর আমার কেমন কেমন হুজুর আমার এটাতে দিয়া দেন এত বড় পুকুর ফু দিছেন এক কোনায় ওই জায়গায় ফু লাগে নাই না লাগছে এটাও জানি না কোন ভাই ফু গেছে আর কোন ভাই গেছে না
আমি কত্তিকে পানি নিব হুজুর, আমার জটটার মধ্যে একটা ফু দিয়া দেন। হুজুর বলতেছে, ও আমার ফু পুকুরের কোন দিকে গেছে আর কোন দিকে গেছে না, এটা তোমার একই নইতেছে না, তোমার জগে ফু দিতাম। তো ঠিক আছে, জগ ধরো, কাচের জগ তুমি ধরো, আমি ফু দেই। কাচের জগটা এইবার ধরো, আমাদের উস্তাদরা পাশে দাঁড়ানো সবাই দেখতেছে, এই কাচের জগটা সেইভাবে ধরে রাখছে, আর হুজুর একটা ফু দিছেন। ফুটা দেওয়ার সাথে সাথে কাচের জগ টাস টাস করে ভেঙে পড়ে গেছে। কিসের পানি? পুকুরে ফু দিছি তোমার একই নয় না, জগে ফু দিমো। ঠিক আছে, জগ ভালো করে ধৈর, জগ ওই নাই, জগ আছে, জগ ওই নাই। ওই হাফেজে কোরআন আল্লাহর কালাম সুরা ইয়াসিন পড়ে ফু দিল। আল্লাহ ওই কোরআনের সুরা ইয়াসিনকে এমন পাওয়ারফুলে বোমা বানায় দিলেন, সাগর থেকে পাহাড় পরিমাণ উঁচু হয়ে যে সিডর আসতেছে এর মোকাবেলায় চলতেছে, সিডর আসতেছে আল্লাহর কোরআনও যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কর। আমার ভাইরা বন্ধুরা, সামনের দিকে যায় মোকাবেলা হয়ে গেল আল্লাহর কোরআনের সাথে, মুহূর্তের ভিতরে সাগরের সিডোর পাহাড় পরিমাণ উঁচু যে সিডোর ছিল সাগরে আবার দেবে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল, আর দেউদানবের কারসাজি পরাজিত হয়ে গেল। ভাইরা বন্ধুরা, সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য, লাশ কারণ প্রতিদিন প্রতি বৎসর সকালবেলা ওরা লাশ নিয়ে যায়, রাতে যদি সিডোর না হয় তাহলে মন্দির থেকে লাশ নিয়ে যায়। আসছে সরকারি ফৌজ লাশ নেওয়ার জন্য, আয়েশা দেখে লাশের কোনো বংশও নাই, বরং মন্দিরের ভিতরে একজন কোরআনের হাফেজ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। والقرآن الحكيم إنك لمن المرسلين আল্লাহর কোরআন পড়তেছে। সরকারি ফৌজরা আয়েশা কয়ে, কি রে বেটা তুমি এখানে কি করো, লাশ কোথায়? হাফেজ সাহেব কয়ে, লাশ কোথায় পাইবা, লাশ করতে গে আসবে কয়ে কেন, গতকাল যেই মেয়েটাকে আমরা রেখে গেলাম এই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। হাফেজ সাহেব কয়ে, মেয়ে তোমরা আনো নাই, আমারই তোমরা আনছ। ফৌজরা কয়ে, কাউকে তুমি? বলে, হা আমাকে তোমরা নিয়ে আসো, আমার বোনকে নানার বাড়ি পাঠা দিছি। যারে তোমরা মনে করো মেয়ে, সে তো নানার বাড়িতে পিঠা খায়, আর আমি তো আমার বোনের জামা কাপড় পরে বসেছিলাম, আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আসছো। কই তাহলে সিডোর যে হলো না, তুমি যে মরলা না, ঘটনা কি? হাফেজ সাহেব কই, তোমরা কি মনে করো গো, তোমরা তো আল্লাহকে চেনো না, আল্লাহর কালাম কত পাওয়ারফুল তাও জানো না। ওই যে সিডোর তোমরা দেখো, দেউদানবের পাওয়ার তোমরা দেখো, এর চেয়ে হাজার লক্ষ গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে জমা রাখছে। সিডোর সিডোরের মতো করে উঠছে, আমি শুধু আমার মালিকের সুরা ইয়াসিন, আল্লাহর কালামের সুরা ইয়াসিন, যেই সুরা কোরআনের হৃৎপিণ্ড, ওই সুরা পুইরে শুধু একটা ফু দিয়েছি, যেখান থেকে পানি উঠছিল সেখানেই দেবে গেছে। কৌকি তুমি, কৌকি তুমি? বলে, হা এটা আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। সাথে সাথে তারা বাদশারে জানায় দিল, বাদশাহ অবাক হয়ে গেল। বাদশাহ মন্ত্রী পরিষদ নিয়া হাফেজ সাহেবের সামনে এসে হাজির, হাজির হয়ে বলতেছে, রে হাফেজে কোরআন, ও বাবা তুমি এটা কি শুনাইছো, কি বলছো, আমরা তো কোরআন বুঝি না, কোরআনের মহত্ব জানি না। বাবা আগামী বছর এই তারিখে আবার তোমাকে আমরা মন্দিরে রাখবো, আবারও তোমাকে মন্দিরে রাখবো, আমরা নদী সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলি দেখবো, নিজের চোখে আমি দেখবো, রে বাবা নিজের চোখে দেখবো,
আল্লাহর কোরআনের পাওয়ার নিজের চোখে দেখব। যদি এমনই হয় আমি বাদশা কথা দিলাম জনগণ সহ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা পরের বছর হাফেজ কোরআনকে আবার মন্দিরে রেখে দেওয়া হয়। নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে মন্ত্রী পরিষদ লয়া বাদশা সাগরের পারে দাঁড়ানো, ঠিকই ছিল উঠতেছে আল্লাহর কালাম, ওইরা হাফেজ কোরআন মন্দির থেকে ফু দিছে। বাদশা একবার সাগরের দিকে তাকায়, আরেকবার মন্দিরের দিকে তাকায়, একবার সাগরের দিকে তাকায়, আবার মন্দিরের দিকে তাকায়। হঠাৎ করে দেখে মন্দির থেকে পাওয়ারফুল একটা আগুনের লোক্কা সাগরের দিকে যাইতেছে। যেই পানিটা এত উঁচা হয়ে উঠল, ওই পানিতে যায় আঘাত করা মাত্রই পানি আবার সাগরে দেবে গেল। বাচ্চার সাথে সাথে এসে বলতেছে, রে বাবা হাত বাড়ায় দে, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, সত্য ধর্মের সন্ধান পাই নাই, আল্লাহর কোরআন চিনি নাই, কোরআন চিনি নাই, কোরআনের মালিক কেউ চিনি নাই। আজকে তোমার হাতে হাত রেখে মন্ত্রী পরিষদ সহ কালেমা পড়ে মুসলমান হলাম, একদিনে মালদ্বীপের সমস্ত জনগণ একজন হাফেজ কোরআনের হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যা। ইসলামের এত বড় অবদান কোরআনওয়ালাদের, হাফেজ কোরআনদের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন কোরআনের পাখিকে বলবে যাও জান্নাতে যাও, কেমনে বলবে জানবেন? পর্দার আড়ালে আনবে আল্লাহ, আল্লাহ পাক পর্দার আড়ালে আনবে একজন আলেমকে, একজন হাফেজ কোরআনকে। আইন আল্লাহ বলবে, তুমি এই গুনাহটা কেন করেছিলা? ইয়া মাশারাল উলামা ইন্নি লাম আদা ফিকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাকে কোরআন দেই নাই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, কেন তুমি এই অন্যায় করেছো, কেন তুমি এই অপরাধ করেছো? তখন পর্দার আড়ালেই হাফেজ কোরআন আলেমে দিন তখন বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, শয়তানের দোকানে পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক তখন বলবে, নেও আমি তোমাকে পর্দার ভিতরেই তোমাকে মাফ করে দিলাম, তোমাকে জিজ্ঞেস করলাম কেন ভুল করেছো, এই জিজ্ঞেস করাটাও হাসরবাসী কাউকে আল্লাহ দেখাবে না। ইজহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি, যাও তুমি জান্নাতে যাও, আমার কোরআনের ইজ্জতের খাতিরে কোনো পরোয়া আমি কারো করলাম না। তখনই সে কইব, আমি আমার আব্বা আম্মা ছাড়া জান্নাতে যাইমু না। সুবহানাল্লাহ, আরো আস্তে কম। আল্লাহ পাক বলবে, যাও জাহান্নামের ভিতর থেকে তার বাপ মাকে নিয়ে আসো। ফেরেশতারা জাহান্নামের ভিতরে যায়, তার বাপ মাকে ডাক দিবে, বাপ মা যখন উঠে আসবে তখন তার দাদা দাদি নানা নানি তার বাপ মাকে ধরবে, ধরা বলবে, বাবা রে তোমরা তোমাদের সন্তানের সুপারি আসছে আজকে জান্নাত দিয়ে যাইতেছ, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছো, কিন্তু আমরাও তো তার দাদা, আমরাও তো তার নানা নানি, কম আদর করি নাই, আমরাও জাহান্নামে আজকে আগুনে জ্বলতেছি, আমার ভাইটারে আমি কত আদর করলাম, একটু যে কই আমাদের জন্য সুপারিশ করত। তখন তার বাপ মা যখন জান্নাতে যাওয়ার পথে হাফেজ সাহেব যায়, আলেম যায়, সাথে সাথে বাপ মা থেমে যায়। বাপ মা থাইমে বলতেছে, না আমরাও জান্নাতে যাবো না। কেন? কই তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইমু না। আল্লাহ বলবে, যাও আমার কোরআনের পাখির দাদা দাদিরে নিয়ে আসো। দাদা দাদিরে যখন তুলতে যাবে তখন ওই এলাকার, এই যে মাদ্রাসা আপনাদের, এই এলাকার মানুষজন ওই তার দাদা দাদিরে ধরবে, বাইরে তোমরা যে আজকে বের হইতেছ ভালো কথা, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মাদ্রাসায় তোমাদের নাতিটা হাফেজ হইছে, আলেম হইছে, আমরা ওই এলাকার মানুষ, আমরা মাদ্রাসার দিকে নজর করছি, তার থাকার ব্যবস্থা করছি, তার খাওয়ার ব্যবস্থা করছি, আজকে আমরা কিছু মানুষ জাহান্নামে আটকে গেছি, তোমরা একটু যায় কইও তারে সুপারিশ করতো। তখন এই দাদা দাদি আইসা যখন এই মানুষগুলার কথা শোনাবে, কোরআনের হাফেজ আলেমে দিন বলবে, আল্লাহ ওই মানুষগুলার সাহায্য না পেলে আমি তোমার কোরআন সিনায় নিতে পারতাম না, আল্লাহ তারা আমার থাকার জায়গা করে দিছে, আমার খাওয়ার ব্যবস্থা করে দিছে, আল্লাহ আমি তাদেরকে সাথে চাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ওই মানুষগুলাকে জাহান্নাম থেকে আইনা দুইটা সারিতে দাঁড় করাও, আর মাঝখান দিয়ে আমার কোরআনের পাখিরে সারো, দেখি আমি আল্লাহ
তারে কতজনে চিনে আর সে কতজন কি চিনে তখন মাসকান দিয়ে সারা মাত্রই প্রত্যেককে তারে চিনবে একজনে বলবে হুজুর আপনি আমারে চিনছেন আনাল্লাযী সাকাইতুকা মাআ আমি আপনাকে একদিন এক গ্লাস পানি পান করাইছিলাম মায়ার নবী হাদিসে এইভাবেই বলছেন আরেকজনে বলবে হুজুর আপনি আমাকে চিনছেন আনাল্লাযী ওয়াহাবতুলাকা ওযুআ আমি আপনাকে একদিন এক বদনা ওযুর পানি দিছিলাম মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন নবী এই দুই কথা বলে শুধু দুইজনকে বুঝাইলেন না এইভাবে অসংখ্য মানুষজন সহযোগিতার কথা ইয়াদ করায় দিবে আর তখন তার ইয়াদ হয়ে যাবে আল্লাহ বলবেন আমার কোরআনের পাখিরে যতজনে চিনতেছে আর সে যতজনকে চিনতেছে সব সহ জান্নাতে দিয়ে দাও জোরে কোন সুবহানাল্লাহ প্যারে হাজিরিন তাহলে বলুন মাদ্রাসার সহযোগিতা করলে লাভ আছে নি না নাই একজন ছেলেকে সন্তানকে নাতিকে কোরআনের হাফেজ আলেম বানাইলে লাভ আছে নি না নাই দশ জন মার্কা মারা জাহান্নামীরে একজন হাফেজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আরেকজন হইল যেই বাড়ির সে খাইয়া হাফেজ সাহ হইছে অথবা যিনি তারে সারা বছর খাওয়াইয়া হাফেজে কোরআন বানাইছে ওই বাড়ির লোদিং মাস্টার নি এই কথাটা আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে হাদিসের ব্যাখ্যায় লিখছেন অনেক মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির সাথে ওই দুজন মানুষও যাবে যারা তারে হাফেজ বানাইছে খাওয়াইয়া প্যারে হাজিরিন আল্লাহর জান্নাতে হাজারো কোটি মানুষও যদি আল্লাহ পাক জান্নাতে দিয়া দেয় তবু আল্লাহর জান্নাতের কোনো কমতি হবে না বরযাত্রী যেভাবে বরের সাথে ঢুকে এইভাবে মানুষজন আলেমের সাথে জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ এজন্য পিয়ারে হাজিরিন লম্বা কোনো কথা না আমরা অনেক কথা শুনছি শুরু থেকে নিয়ে আপনাদের এই এলাকার মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের এলাকার জন্য রহমত আপনাদের জন্য রহমত মাদ্রাসার একজন ছাত্রকে খাওয়াবো বা মাদ্রাসার একজন উস্তাদকে খাওয়াবো এটা মনে না করি যে আমি তারে খাওয়াইতেছি বরং আল্লাহর কোরআন বলে তার উসিলায় আল্লাহ আপনারে খাওয়াইতেছে মাদ্রাসার একজন ছাত্রের উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে আমি তারে খাওয়াইতেছি না ওয়ানু নাযযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুরআন রহমত মাদ্রাসা রহমত হাফিজ কুরআন রহমত যেই ঘরে একজন হাফেজ খায় এই ঘরে রহমত নাজিল হয় তার খাতিরে আল্লাহ সবাইরে খাওয়ায় আর হাজিরিন এজন্য ছোট ছোট বাচ্চাগুলিকে কদর করি দেখতেছি আমরা ছোট্ট বাচ্চা কিন্তু আল্লাহর নবী বলেছেন তার কদর কি পরিমাণ আসমানের ফেরেশতারা দেখতেছে তার কদর কি পরিমাণ আমি দেখতেছি ছোট বাচ্চা এজন্য মাদ্রাসার ছোট বাচ্চাগুলিকে নাম ধরে না বলবো মৌলবী সাহেব বলবো মিয়া সাহেব বলবো তারে একটা সুন্দর নাম ধরে ডাকবো আর বাচ্চা মানুষ দুষ হবেই ভুল হবেই দুষ্টামি করবেই কারণ শয়তান সবচেয়ে বেশি সময় দেয় একজন মাদ্রাসা ছাত্রের পিছনে কারণ তার জীবনের সবচেয়ে বড় সফলতা শয়তানের শয়তানি জীবনে সবচেয়ে বড় সফলতা যদি একজন মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসার লাইন থেকে আউট করতে পারে কলেজের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না স্কুলের ছাত্রের পিছনে শয়তান এত সময় দিবে না যত সময় দিবে একজন মাদ্রাসার ছাত্রের পিছনে এজন্য কিছু দুষ্টামি হবেই কিছু দুষ্টামি করবেই এগুলো আমরা মায়ার নজরে দেখব ঠিক কিনা যদি কোনো দৃষ্টিকটুর কোনো বিষয় আমরা দেখি যার দ্বারা মাদ্রাসার বদনাম হতে পারে তখন সেটা চায়ের দোকানের সমালোচনা না করে আমরা মাদ্রাসায় এসে যেটা সমাধান হয় এভাবে আমরা বিষয়টা আলোচনা করব আমি যদি চার দোকানে মাদ্রাসার বদনাম করি আর আমার বদনাম শুনে একজন মানুষ যদি তার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা থেকে বিরত হয়ে যায় যে মাদ্রাসায় যদি এমনই হয় পোলারে নিয়োগ করছিলাম মাদ্রাসায় পড়াবো আর পড়াবো না আপনার কথার কারণে যদি একজন বাবা তার সন্তানকে মাদ্রাসায় দেওয়া থেকে ফিরাইয়া নিয়ে আনে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার মতো এত বড় আসামি আর কেউ হবে না এত বড় আসামি আর কেউ হবে না এজন্য মাদ্রাসার মহব্বত দিলের ভিতরে তারই আছে যে ছাত্রদেরকে মহব্বত করে উস্তাদদেরকে ভালোবাসে মাদ্রাসার প্রতিটা ইটকে ভালোবাসে যদি কোনো দোষ দেখে সেটা সমাজের মানুষের কাছে সেটা সমালোচনা না করে অফিসে এসে উস্তাদের কানে কানে সেটাকে শুধরানোর নিয়তে বলে দেয় বোঝা গেল তার দিলের ভিতরে সত্যিকার অর্থেই মাদ্রাসার মহব্বত রয়েছে আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার এবং মানার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন পরিশেষে এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন মাদ্রাসার ছাত্র উস্তাদ সবাইকে আল্লাহ কবুল করুন মাদ্রাসার কমিটি সহ যারা মাদ্রাসার সহযোগিতা এলাকাবাসী সবাইকে আল্লাহ মাদ্রাসার খাতিরে কবুল করুন সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা রব্বুল আলামিন কুদরতি নজরে মায়ার নজরে একটু তাকায় দেখো গো আল্লাহ তোমার কতিপয় বান্দারা বসে বসে গভীর রাত পর্যন্ত কোরআনের কথা আয় আল্লাহ তোমার নবীর কথা তোমার নবীর নায়েব রাসূলদের কথা শুনতেছে আমলখানা যদি পছন্দনীয় হয় এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও আল্লাহ যারা হাত বাড়াইছি মালিক জানি না কার জানি আদরের মা দুনিয়ায় নাই কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই ও মালিক যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত যাদের মা আছে ঘরে গিয়া আম্মা কয়া ডাক দেয় আমার মতো যার মা নাই মাসকে মাস বছরকে বছর চলে যায় মা কয়া ডাক দিতে পারি না আয় মাওলাই করিম এখনো সন্তান যখন বাড়িতে আসার খবর দেয় দুঃখিনী মা সারা রাত দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানের অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত সন্তান ঘরে না আসে মা ঘুমায় না এমনও মা যারা আমরা হারাইছি গো আল্লাহ মেহরবানি করে সন্তানের হাতের দিকে তাকাইয়া মার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আদরের আদরের বাবা যে বাবা বাড়ি বানায় দিয়া গেল মাথার উপরে লাইট জ্বলে ফ্যান ঘুরে বাবা যেই করে শুয়ে আছে আলো নাই বাতাস নাই আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছায় দিও মা বাবার কবরে জান্নাতি আলো বাতাসের ব্যবস্থা করে দিও এই মাদ্রাসার ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দে গান কবর দেশে শায়িত আল্লাহ প্রত্যেকের কবরকে মাদ্রাসার খাতিরে তুমি জান্নাতের টুকরা বানায় দিও আয় মাওলায়ে করিম আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিও আয় আল্লাহ যারা জীবিত আছে হায়াতে বরকত দিয়া দিও বিশেষ করে আমাদের বিবি বাচ্চার হায়াতে বরকত দিও আল্লাহ সন্তানগুলিকে নেককার দিনদার নামাজি সন্তান বানাও এই মাদ্রাসায় যে বাচ্চাগুলি মা বাবা দূর দূরান্ত থেকে এখানে কোরআনের মহব্বতে দিয়ে দিছে অনেক মাদ্রাসায় ডুইকা দেখি ছোট ছোট বাচ্চা এই বাচ্চাগুলি এই বয়সে মার কোলে ঘুমাইতো এই বাচ্চাগুলি বাবার কোলে ঘুমাইতো মা তাদেরকে গোসল করায় দিত খানা খাওয়ায় দিত বিছানা বিছায় দিত আজকে ওই বাচ্চাগুলি নিজের খানা নিজে উঠায় নিজের বিছানা নিজে বিছায় মালিক নিজের গোসল নিজে করে মা ভালো খানা খাইতে পারে না চোখের পানি জড়ায় জড়ায় মায় কান্দে বাবা ভালো খানা খাইতে বসলে খাইতে পারে না চোখের পানির ফুটা পড়ে আমার বাচ্চাটা জানি মাদ্রাসে কি খাইতেছে কেমনে ঘুমাইতেছে ও মালিক যেই সকল বাপ মা দিনের জন্য এত বড় কুরবানি করছে গো আল্লাহ তাদের সন্তানগুলিকে তুমি কোরআনের হাফেজ বানাও তাদের সন্তানগুলিকে তুমি হাফেজ কোরআন বানাও আলেমে দিন বানাও আয় আল্লাহ বাপ মার মনের আশা পূরণ করে দাও এই আল্লাহ এলাকার ঘরে ঘরে তুমি কোরআনের হাফিজ কবুল করে নাও আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের হাফিজ কবুল করে নাও এলাকার প্রতিটা মানুষকে মাদ্রাসার মুয়াফিক বানা দাও মাদ্রাসার প্রতি মহব্বত রাখার তৌফিক দাও আয় মাওলায়ে করিম যত হাজত গাইবি খাজানা থেকে পুরা ফরমাও আয় আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার কমিটিতে যারা আছে সহযোগিতায় যারা আছে আল্লাহ প্রত্যেকের এই মেহনতকে নাজাতের উসিলা বানায় দাও আয় মাওলায়ে করিম আয় আল্লাহ ছাত্র ওস্তাদ সবাইকে কবুল কর আয় মাওলা যারা অসুস্থ আছে আমাদের মধ্যে আল্লাহ সুস্থতার নিয়ামত দান কর আমার মা বোনদেরকে মাফ কর আমার যুবক ভাইদেরকে মসজিদমুখী বানাও আল্লাহ জমানার ফিতনা ফসাদ থেকে মুসলিম যুব সমাজকে হেফাজত কর আয় মাওলা করিম আমাদের দেশের উপরে রহম কর
আয় আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা কর। আল্লাহ বিশ্ব শান্তি ফিরায় দাও, যাবতীয় অশান্তি তুমি দূর করে দাও, হিংসা বিদ্বেষ দূর করে দাও, আমাদের পরস্পরের মিল মহব্বত বাড়ায় দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।